পাচ্ছেন আজকে আমরা আরেকটা পুরনো একদম কলকাতার একদম পুরনো কলকাতা বলতে আমরা যেই খাবারের জায়গাগুলো বুঝি খাবার হোক শরবত হোক যাই হোক তো সেরকম একটি জায়গায় আমরা আজকে এসেছি তো বৈশাখ মাস তো পড়ে গেছে প্রচণ্ড গরম চারপাশে এত গরমে মানুষের মানে প্রাণ একদম যাই যাই অবস্থা তো একদম প্রাণ মন পেট সব কিছু ঠান্ডা করতে আমরা চলে এসেছি আজকে প্যারামাউন্ট একদমই হ্যাঁ প্যারামাউন্টে চলে এসেছি কলকাতা কর্পোরেশন বিল্ডিংয়ের অপোজিট গলি দিয়ে ঢুকলেই আপনারা একদম পেয়ে যাবেন প্যারামাউন্ট 1918 সালে নিহার রঞ্জন মজুমদার এটি হ্যাঁ প্যারামাউন্টের হচ্ছে প্রতিষ্ঠা করে একদম মিডিল অফ কলেজ স্ট্রিটে তো যাওয়া যাক এখানে প্রচুর কিছু ফেমাস রয়েছে এখানে তো যাওয়া যাক খাওয়া যাক দেখা যাক কিরকম খেতে এই হলেন আমাদের দাদা এখানে প্যারামাউন্ট সম্পর্কে যা যা আপনাদের জানার বা একটা যা যা আপনাদের জানতে ইচ্ছা করছে সেগুলো সব দাদা আজকে বলবেন কারণ বলুন এখানে এত পুরনো কেন মানে কি এখানে নতুন নতুন কিছু হয়েছে না পুরনো জিনিসই এখনো চলছে পুরনো জিনিস তো আছেই এখনো যেমন আমার এটা শুরু করেছিলেন আমাদের দাদু ভাই নিরঞ্জন মজুমদার 1918 সালে তখন এটার নাম ছিল প্যারাডাইস 1937 সালে একটা প্যারামাউন্ট নামে পরিচয় দিলাম দাদুভাই ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী পরিচালক যে প্যারামাউন্ট সর্বত্র দেখিনি কারণ তখন একটা সর্বত্র দোকানটা মেন ছিল তখন বিপ্লবীদের গোপন আস্তানা কাটছে তারপর আস্তে আস্তে একটা সর্বত্র দোকানের হিসাবে আমার পেছনে ঘরটাকে অনেক কিছু গোপন আস্তা পুরোন শরবত বলতে গেলে এখন অনেক শরবত আছে যেটা যেমন ক্রিম ম্যাঙ্গো ডাবের শরবত এগুলো হচ্ছে পুরোনো ক্রিম ভ্যানিলা ভ্যানিলা মালা সবই পুরোনো শরবত আচ্ছা নতুন কিছু এখন যেমন হয়েছে কাকারা করেছেন প্যাশন ফ্রুট কোকো মালা ম্যাঙ্গো ভ্যানিলা লিচি টামাটো এগুলো নতুন এগুলো একদম নতুন আচ্ছা এখানে এখন মানে ফেমাস এমন কেউ আছে যারা এসেছেন রিসেন্ট একদম রিসেন্ট তো একজন এসেছেন তো আর গত বছরই আমাদের দাদা সৌরভ এছাড়া সুন্দর ছোট একটা সুখী ছিল সন্দীপ রায় জগন কলিকা এখানে সব থেকে ফেমাস কি এখানে সব যেটা আপনাদের বেশি বিক্রি আমাদের এটা আমাদের মানে ফ্যামিলি দাদুভাইদের ফর্মুলা এটা এবার আমরা আজকে খেয়ে দেখি এখানে ফেমাস প্রচুর তো জিনিস আছে তো সবকিছু তো আর খাওয়া সম্ভব না আমরা দু একটা জিনিস ট্রাই করি দেখি কিরকম কি খেতে আমি তো খেয়ে নিলাম শরবত শরবতটা ভীষণই ভালো ছিল আমি দুরকম ট্রাই করেছি কোকোনাট শরবত আর হচ্ছে মালাই খেসার ভীষণই ভালো ছিল ভীষণই এবার আপনারাও আসুন এসে খেয়ে যান এবার হ্যাঁ যারা সুগার আছে বা কিছু আছে তারা কিন্তু ডেফিনেটলি মালাই কেসারটা ট্রাই করবেন না ওটা কিন্তু একটু সুইট আছে তো একবার আপনারা এসে এখানে জিজ্ঞাসা করে নেবেন তারপর গিয়ে আপনারা যেটা আপনাদের পছন্দ সেটাই অর্ডার করবেন ওকে তো বাই স্টে টিউন মাই চ্যানেল আসবেন এখানে খাবেন আর আরও বেশি করে আমার ভিডিও দেখবেন থ্যাংক ইউ